جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن الله وبعد شكرا درشاق <applause> وصوتا بندقن أسكي پرشنو بربي پور بي كرسين أما دير ديني باي انديا تيكي وليك كرسين صلاة الأوابينير صلاة أداي كرلينكي বারো বছরের ফরজ এবং নফল সালাতের সয়াব পাওয়া যায় এটা কতটুকু সঠিক বন্ধু সালাতুল আউবিনের যে ফজিলতটি উল্লেখ করেছেন এই ফজিলার সম্পর্কে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন ওহি অবতীর্ণ করেননি আমাদের বিশ্বনবী সাল্লাহ সাল্লামও এমন ফজিলত উল্লেখ করেননি সালাতুল আউবিন এটি সন্ন্যামু আক্কাদা মোস্তাহাব একটি সালাত অত্যন্ত ফজিলতপূর্ণ সালাত রসু সল্লি একাধিক সাহাবিকে উপদেশ দিয়েছেন যেন তারা সালাতুল আউ আদায় করে ইমাম বুখারি রাহিমুল হাদিস বর্ণনা করেছেন আবহ রায়রা থেকে বর্ণিত হাদিস আবহ রায়রা বলেন সালাস আমার ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু প্রিয় নবী সাল আলি সাল্লাম আমাকে তিনটি উপদেশ দিয়েছেন তার মাঝে উল্লেখ করেছেন একটি হল প্রতি মাসে তিনটি রোজা রাখা আই এম ও যদি রাখেন তেরো চোদ্দ পনেরো এটা হলো উত্তম আর তা না হলে মাসের শুরুতে মাসখানে শেষে তিনটি রোজা রাখলেই এই ফজিলত পাবেন অর্থাৎ সারা মাস নফল রোজার সব দ্বিতীয় উপদেশ হলো রাখাতেই সলাত দোরাকাত জোহান নামাজ বা চাষদের নামাজ তৃতীয় উপদেশ হল বেতরে সলাৎ আদায় করা বেতরে সলাত আদায় না করে যেন না ঘুমাইতে যায় এই তিনটি উপদেশ মাঝে গুরুত্বপূর্ণ উপদেশ যেটি তিনি দিয়েছেন সেটি হলো সালাতুদ দুহা দুরাকা সালাত আদায় করা এর ফজিলতের সম্পর্কে অন্য হাদিসে বর্ণিত হয়েছে প্রতিটি মুসলিম উচিত যখন সকাল হলো সে যেন তার 360 টি অঙ্গের সাদকা দেয় অর্থাৎ এই জয়েন্ট গুলো দেয় তখন তিনি বললেন সাদকার আদেশ দেওয়া একটা সাদকা সাদকা এবং মানুষের উপকার করা একটা সাদকা অসৎ কাজ থেকে নিষেধ করা একটা এবং রাস্তা থেকে মানুষের কষ্ট দেখা এক জিনিস শরণ সাদকা তবে এই সব থেকে যথেষ্টভাবে যদি কই দোরা কাত পরে অর্থাৎ দোহা চাষদের দোরা নামাজ নির্দিষ্ট করে ফজিলত যদি আমরা বলতে যাই অবশ্য দলিল লাগবে এটা দলিলবিহীন দলিল ভিত্তিক নয় তাই এটি বাতিল এই ফজিল সঠিক নয় সলাতুল নিয়ে আমাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে যেটি আমরা মনে করে থাকি ভারত উপমহাদেশের মানুষ সলাতুল আওয়াবিন হলো মাগরিব থেকে আসার সলাতের মাঝখানে সয়রাকাত কাত সালাত আদায় করা এটা সলাতুল আওয়াবিন মূলত এটি ভুল সলাতুল আওয়াবিন হলো চাশতের নামাজ বলেন সলাতুল দোহা বলেন সলাতুল সরুখ বাঈশাকের সূর্যদের নামাজ বলেন এটি হল সলাতুল আওয়াবিন এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে জায়েদ আরকাম থেকে ইমাম মুসলিম হাদিস বন্না করেছেন বারোশো নম্বর বারোশো আটত্রিশ নম্বর এমনইভাবে ইমাম মাহমদ হাদিস বনা করেছেন সলাতুল আওয়াবিন সবরকে জাহেদ ইবনী আরকাম বলেন যে রসুল সাল্লা সাল্লাম কুবাতে গেলেন যাওয়ার পরে দেখলেন যে কুবাবাসী সলাত আদায় করতেছে তখন রসোনাম বলেন সলাতুল আউাবিন ইদা রামিজাতুল ফিসাল অর্থাৎ আওয়াবিনের সলাত হল যখন সূর্যের তাপ উত্তপ্ত হয়ে মরুভূমির বালিগুলি যখন উত্তপ্ত হয় তখন উটের ছোটো ছোটো বাচ্চাগুলি তারা ফালাফালি পরে লাফালাফি করে উত্তপ্তর কারণে তখন এটি হল সময় অর্থাৎ এই সময়টি হল দিনের চতুর্থ ভাগের প্রথম ভাগ যখন হয় তখন এটি হল সলাতুল আওয়িনের সলাতে সময় ইমাম মুসলিম রাহিমাল্লাহ অন্যবর্ণায় উল্লেখ করেছেন জায়দিন আরকাম রাদিআল্লাহনু দেখলেন যে কিছু মানুষ সালাত আদায় করতেছে তখন জিজ্ঞাসা করলেন তোমরা কিসের সালাত আদায় করো তখন বললেন যে আমরা দোহা বা ইশাক সালাতুল আউবিনের সালাত আদায় করি তখন জায়দিন আরকাম বলেন যে রসুল সাল্লা সাল্লাম কুবা মসজিদে গেলেন বা কুবায় মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন যে তারা সূর্য উদিত হওয়ার পর সালাত আদায় করছে সালাতুল আউবিন তখন তিনি বললেন সলাতুল আউবিন হিনা তার মাদুল ফিসাল অর্থাৎ আউবিনের সালাদ যখন সূর্যের তাপে উত্তপ্ত হয়ে বালু উত্তপ্ত হয় এবং উটের ছোটো ছোটো বাচ্চাগুলি লাফালাফি করে ফালাফালি করে এই উত্তপ্ত বালুর মাঝে যে থাকতে না পেরে এটি হলো এই সময় অর্থাৎ উত্তম সময় হলো সূর্য উদিত হওয়ার পর যখন সূর্যের তাপমাত্রা একটু প্রখর হয়ে যায় মাটিগুলি গরম হয়ে যায় এই সময় হলো সালাতুল আউবিনের উত্তম সময় অর্থাৎ সলাতল আওয়বীণের সময় হলো সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর থেকে জোহরের সলাতের কিছুক্ষণ পূর্ব পর্যন্ত উত্তম সময় হলো সলাতল আওয়ীণের সূর্য যখন উত্তাপ হয়ে মাটি গরম হয়ে যায় বালুগুলি গরম হয়ে যায় অসহনীয় হয়ে যায় তখন হলো উত্তম সময় এ সলাতল আওয়ামীন কড়াকাত সলাত আদায় করবেন দুরাকাত সর্বনিম্ন যথেষ্ট আর যদি পড়েন চারাকাত পড়তে পারেন ছয় আকাত পড়তে পারেন আট টাকাতও পড়তে পারেন মা থেকে বনিত হাজির আসসালাম চার আকা তো পড়েছেন ছয় আকা তো পড়েছেন আট আকা পড়েছেন আপনি যে কোনো সংখ্যায় পড়তে পারেন তবে দো রাকাত যদি পড়েন আপনি এই ফজিলত পাবেন এটা আদায় হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আলম ওসল আল্লাহু আলা নবীন মোহাম্মদ